বয়স্ক ব্রাহ্মণ তো অসুস্থ হয়ে পড়লেন, সবাই চলে গেল অন্যান্য তীর্থস্থানে, কিন্তু গেলেন না কেবল ওই ব্রাহ্মণ কুমার, কম বয়সী ব্রাহ্মণ যিনি নিচু কুলে। তাকে বলছেন, বয়স্ক ব্রাহ্মণ, তুমি তো এতদিন আমার জন্য এত সেবা করলে যা কোনো পুত্রও করতে পারে না পিতার জন্য। তীর্থযাত্রার প্রথম দিন থেকে কত যত্ন করে ধরে ধরে তীর্থস্থানগুলো আমি দেখিয়েছো, পথশ্রম কোনদিন ধরতে পর্যন্ত পারিনি। আবার আমার অসুস্থতার সময়ও সেবা করলে প্রচুর, সকলে আমায় ত্যাগ করে চলে গেল কিন্তু তুমি তো রয়ে গেলে। আমি যে তোমার কাছে খুব ঋণী হয়ে পড়েছি বাবা, এখন যদি আমি তোমার কর্মের যথাযোগ্য সম্মান না দিই তাহলে পাপ হবে আমার, অকৃতজ্ঞতার দোষে দুষ্ট হব আমি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কন্যাটিকে তোমার কাছে সম্প্রদান করব। তোমার কোনো আপত্তি নেই তো তাকে বিবাহ করতে? শোনা মাত্র এই ব্রাহ্মণ কুমার বললে, না না না, কি বলছেন আপনি, এমন অসম্ভব কথা আপনি বলবেন না। আপনারা কত ধনী উচ্চ কুলের ব্রাহ্মণ, আমি নিচ ব্রাহ্মণ কুলের, আমার নির্ধন, এই অবস্থায় অসম বিবাহ কোনো মতেই হতে পারে না। আমি আমার কর্তব্যটুকু করেছি মাত্র, আমার প্রভু শ্রী গোবিন্দ ব্রাহ্মণের হিতকারী, তিনি স্বয়ং বলছেন আমার পূজা অপেক্ষা আমার ভক্তের পূজা শ্রেষ্ঠ, তাতে আমি অধিক সন্তুষ্ট হই। আমি আপনার সেবা করলে আমার গোবিন্দ সুখী হবেন, আনন্দিত হবেন, তাই তো সেবা, তার ভক্তের সেবায় তিনি বেশি সন্তুষ্ট হন। তাছাড়া দেখুন, প্রতিটি জীবের অন্তরে শ্রীকৃষ্ণের বাস, আপনার সেবা করার অর্থ তাকে সেবা করা, ভক্তি ধন ভিন্ন আমি যা কিচ্ছু চাই না। একটা কথা বলবো, আপনি বরং আমাকে আশীর্বাদ করুন যেন শ্রী গোবিন্দের চরণে আমার প্রেম ভক্তি বৃদ্ধি পায়, আমি তার সেবায় লাগি। উত্তরে বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, বৃদ্ধ ব্রাহ্মণ উত্তরে কি বলেছিলেন সে কথাই নিয়ে আসছে একটু বিরতির পর, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, চলছে সাক্ষী গোপালের অলৌকিক লীলা মাধুরীর কথা। বৃদ্ধ ব্রাহ্মণ ওই তরুণ ব্রাহ্মণের সেবা পেয়ে খুব খুশি হয়ে নিজের কন্যাকে ওর কাছে সম্প্রদান করতে চাইলে সেই ব্রাহ্মণ কুমার বললেন যে, আপনি ধনী উচ্চ কুলের ব্রাহ্মণ, আমি নির্ধন নিচ কুলের ব্রাহ্মণ, এ অসম বিবাহ না, এ কখনো হতে পারে না। দেখুন, আমি আমার কর্তব্যটুকু করেছি মাত্র, আমার প্রভু শ্রী গোবিন্দ ব্রাহ্মণের হিতকারী, আমার পূজা অপেক্ষা আমার ভক্তের পূজা শ্রেষ্ঠ বলছেন ভাগবতে, আমি আপনার সেবা করলে আমার গোবিন্দ সুখী হবেন, আনন্দিত হবেন, তাই সেবা। বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, তুমি প্রকৃতই যথার্থ ভক্ত, আশ্চর্য, তোমার কোনো জাগতিক চাহিদা নেই, আমি মুগ্ধ হয়ে গেলাম এমন মহান মানসিকতা দেখে, তোমার মতো যথার্থ পাত্রই আমার কন্যার জন্য আমি চাই, আমি তো কন্যাকে স্বেচ্ছায় দিতে চাইছি তোমায়, এতে তোমার আপত্তি কোথায়? ব্রাহ্মণ কুমার বললেন, আপনার কন্যাকে গ্রহণ করায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি রাজি থাকলেও আপনার আত্মীয় বন্ধু পরিজন হয়তো অরাজি হবেন আমার কুলের কথা জেনে। বিদর্ভ রাজা ভীষ্মকের কথা জানেন তো, তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে নিজের কন্যা রুক্মিণীর বিবাহ দিতে প্রস্তুত থাকলেও তার পুত্র রুক্ষ অসম্মত ছিলেন সে বিবাহে, তাই তিনি পারেননি বিবাহ দিতে। শেষ অবশ্য শ্রীকৃষ্ণ হরণ করে বিবাহ করেন রুক্মিণী দেবীকে। আপনি ভক্ত মানুষ, আপনার মুখের কথা পরবর্তীতে মিথ্যা হোক এ আমি চাই না। বৃদ্ধ বললেন, আমার কন্যা আমার নিজের ধন, আমি তাকে যার কাছে ইচ্ছে সম্প্রদান করবো, কারো কথা শুনবো না, আমার ইচ্ছাই শেষ কথা, তোমার হাতেই আমি কন্যা সম্প্রদান করব, এই কথা দিলাম তোমায়। শুনছেন মিছি কালীকথা জগন্নাথ বসু। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মির্চিতে।